त्रिभुजर परिसीमा क्षेत्रफल 202 पता बोधय वो चैप्टार्टा करानो होक तो त्रिभुज हाँ 302 पता होबे 202 पता तो परिसीमा काके बोले तुम जानो কোনো সমতলিক জ্যামিতি চিত্রের সীমানার দৈর্ঘ্যকে চিত্রটির পরিসীমা বলে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যার তিনটা বাহু সমান যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সূত্র সূত্র কি এক সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান তিন গুণন একটি বাহু দায়িত্ব নেব মুখস্থ করার জন্য এই চুপ কর তো সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান তিন গুণন একটি বাহু মুখস্থ শুরু করো আওয়াজ আসতে দু নম্বর সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 গুণন একটি বাহু সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে এই সমবাহু শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যে লম্ব টানব এটা হচ্ছে উচ্চতা সমবাহু ত্রিভুজের উচ্চতা সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 গুণন একটি বাহু তিন নম্বর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু গুণন বাহু দায়িত্ব নেব মুখস্থ করার জন্য এখনই যাদের মুখস্থ তারা মুখস্থ করাবে এবার সমদ্বিবাহু ত্রিভুজ এরকম তরমুজের ফালির মতো সমদ্বিবাহু ত্রিভুজ এই দুটো সমান বাহু এটা যে ভূমি সমদ্বিবাহু ত্রিভুজ সূত্র কথা বন্ধ এক নম্বর সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান 2 গুণন সমান বাহুর একটির দৈর্ঘ্য প্লাস ভূমির দৈর্ঘ্য সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান 2 গুণন সমান বাহুর একটির দৈর্ঘ্য প্লাস ভূমির দৈর্ঘ্য দু নম্বর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্রটা কি হাফ ইন্টু ভূমি ইন্টু বড় করে √ওভার সমান বাহু হোল স্কোয়ার মাইনাস ভূমি ভাজিত 2 তার হোল স্কোয়ার এখানে ভূ মানে ভূমি ভূমি ভাজিত 2 হোল স্কোয়ার মুখস্থ দায়িত্ব নেব এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য অসমান বিষম এই বাহুটা দৈর্ঘ্য এ এই বাহুটা দৈর্ঘ্য বি এই বাহুটা দৈর্ঘ্য সি বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ এর জন্য সূত্র মুখস্থ করব এক নম্বর যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য এ কমা বি এবং সি তার পরিসীমা
যে ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য এ বি সি তার পরিসীমা এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি মানে সীমানার দৈর্ঘ্য। ফোন হচ্ছে না? গ্রুপে নেই? গ্রুপে যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য এ কমা বি এবং সি তার অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস সমান এ প্লাস বি প্লাস সি বাই টু। যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য এ বি সি তার পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা সমান পরিসীমার অর্ধেক। পরিসীমা হচ্ছে তিন বাহুর সমষ্টি, তাকে দুই দিয়ে ভাগ, অর্ধ পরিসীমা। ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। মুখস্থ করো, এটা একটা ত্রিভুজ, যার উপরে ত্রিভুজটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ভূমি, আর শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানব, এটা হয়ে যাবে উচ্চতা। শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলাম, এটা হয়ে গেল উচ্চতা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তুমি বলো স্যার উচ্চতা কাকে বলে জানি না। ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে, ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে, শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু বা বিপরীত বাহুর বর্ধিতাংশের উপরে, বর্ধিতাংশের উপর যে লম্ব টানা যায় তার দৈর্ঘ্যকে বলে ত্রিভুজটির উচ্চতা। ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর, ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর বা বিপরীত বাহুর বর্ধিতাংশের উপর যে লম্ব টানা যায় তার দৈর্ঘ্যকে বলে ত্রিভুজটির উচ্চতা। আবার এটা একটা ত্রিভুজ, এখানে একটা শীর্ষবিন্দুকে বিপরীত বাহুর উপর লম্ব টানা যাচ্ছে না, তাহলে বিপরীত বাহুটাকে বাড়াবো। ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু না বলে, ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বলি, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার ভূমির উপর, ভূমির উপর বা ভূমির বর্ধিতাংশের উপর, এটা বললে বেশি ভালো হয়, ভূমির বর্ধিতাংশের উপর যে লম্ব টানা যায় তার দৈর্ঘ্যকে উচ্চতা বলে। এটা হচ্ছে ভূমি, এই ভূমিকে বাড়ালাম তার উপরে লম্ব আসলো, এইটা হয়ে যাচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে বা ভূমির বর্ধিতাংশের উপর যে লম্ব টানা যায় তাকে বলে ত্রিভুজের উচ্চতা। চেষ্টা করো মুখস্থ করার ব্যাপারে।